রানাঘাট পুরসভা, ডায়মন্ড হারবার পুরসভার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি হাওড়ার উরুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যানের বাড়িতেও আজ সিবিআই এর পক্ষ থেকে তদন্ত অভিযান চালানো হচ্ছে এবং সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি আক্তারুল খাঁ। আমরা সরাসরি চলে যাব আক্তারুলের কাছে। আক্তারুল, যেটা জানতে চাইব যে আজকে এই যে উরুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে পৌঁছে গিয়েছে সিবিআই এর টিম, কতক্ষণ ধরে রয়েছে, এখনো কি সেই জিজ্ঞাসাবাদ পর্ব চলছে? দল এসেছে একটি দল, যে প্রাক্তন যে চেয়ারম্যান ছিল উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অর্জুন সরকার, তার বাড়িতে একটি দল রয়েছে। আর একটি দল এসেছে উলুবেড়িয়া পৌরসভার মধ্যে। তো উলুবেড়িয়া এখনো পর্যন্ত তারা যেটা জানতে পারছে যে সকাল 9:45 নাগাদ তারা আসে, তারা যে দুটি দল, দুটি দলের ভাগ হয়ে যায়। সে প্রাক্তন চেয়ারম্যান তার বাড়িতে একটি দল রয়েছে এবং রয়েছে একটি উলুবেড়িয়া পৌরসভা। আমি এই মুহূর্তে উলুবেড়িয়া পৌরসভা পৌরসভার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা ভিতরে রয়েছে। যেটা বিশেষ সূত্রমাত্র পর জানতে পারছি যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের মধ্যে এখনো পর্যন্ত সিবিআই আধিকারিকরা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো নথি কিছু উদ্ধার হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু জানতে পারা যাচ্ছে না। অঙ্কুর, যেটা জানতে চাইবো আক্তারুল, যে আমরা অন্যান্য জায়গায় দেখতে পাচ্ছি পুরসভার পাশাপাশি প্রাক্তন চেয়ারপার্সন দুটি জায়গাতেই দুটি করে টিম দিয়েছে, এক্ষেত্রে উলুবেড়িয়ার ক্ষেত্রে কি ঘটেছে? এখানে কি শুধুমাত্র অর্জুন সরকারের বাড়িতে নাকি পাশাপাশি উলুবেড়িয়া পুরসভাতেও একটা টিম গিয়েছে? না, এখানে সেই অন্যান্য জেলার মতো এখানেও একই সেই দুটি দল এসেছে। একটি দল রয়েছে যে প্রাক্তন চেয়ারম্যান উলুবেড়িয়া পৌরসভার, যে প্রাক্তন চেয়ারম্যান অর্জুন সরকার, তার বাড়িতে একটি দল রয়েছে। অপর একটি দল এসেছে উলুবেড়িয়া পৌরসভায়। আমি এই মুহূর্তে উলুবেড়িয়া পৌরসভার সামনে দাঁড়িয়ে রয়েছে, সেখানে একটি দল ভিতরে রয়েছে। যেটা জানতে পারা যাচ্ছে যে পৌরসভার যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যানের যে চেম্বার রয়েছে সেই চেম্বারের মধ্যেই তারা সিবিআই আধিকারিকরা রয়েছে। তাদেরকে জিজ্ঞাসা যে এখন বর্তমান যে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে বলে জানতে পারা যাচ্ছে। তবে এখনো পর্যন্ত তাদের কাছ থেকে কোনো নথি উদ্ধার হয়েছে কিনা সেটা এখনো পর্যন্ত কিছু জানতে পারা যাচ্ছে না। সুনির্দিষ্টভাবে কি অভিযোগ রয়েছে অর্জুন সরকারের বিরুদ্ধে? দেখো, যেটা বিশেষ সূত্র মারফত যেটা জানতে পারছি যে প্রমোটার যে ওয়াইনসিল যখন গ্রেপ্তার হয়, সেই ওয়াইনসিল গ্রেপ্তার হওয়ার পর থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করার পরে উলুবেড়িয়া পৌরসভার নাম উঠে আসে। তো সেই নাম উঠে আসার কারণেই সেই পৌরসভা যে সেই সময় যে 2015 সাল থেকে 19 সালে যে চেয়ারম্যান ছিলেন, যে এখন যে প্রাক্তন চেয়ারম্যান যে অর্জুন সরকার, তখন 15 সাল থেকে 19 সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন। তো সেই নাম উঠে আসার ফলেই তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য এসেছে। একটি দল রয়েছে সেই অর্জুন সিং এর বাড়িতে, অপর একটি দল রয়েছে উলুবেড়িয়া পৌরসভার মধ্যে। ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি আক্তারুল খান। আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে উলুবেড়িয়া পুরসভা এবং উলুবেড়িয়া পুরসভার প্রাক্তন চেয়ারপারসন অর্জুন সরকার এই দুটি জায়গায় একযোগে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এছাড়া নদিয়ার রানাঘাট এবং দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারেও চলছে সিবিআই এর হানা।